তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির দায়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক পাঁচ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীন। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী 13 জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের আগে মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা দিল চীন। তাইওয়ানের কাছে বারবার যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে ওয়াশিংটন বেইজিং এর মধ্যকার উত্তেজনা পুরনো। গেল বছরের ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের কৌশলগত যুদ্ধ কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করতে $300 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেয়।